আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটের 3 নম্বর ফেরিঘাট এলাকায়। আপনারা জানেন যে টানা 3 দিনের ছুটির ফাঁদে পড়েছে সারা দেশ, সেক্ষেত্রে কিন্তু এই 21 জেলার প্রবেশদ্বার খ্যাত পাটুরিয়া দোলদিয়া নৌরুটে কিন্তু সকাল থেকে যানবাহনের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির একটা সারি রয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি ঘাটে, সেটা হচ্ছে যে ঘাটের 0 পয়েন্ট থেকে প্রায় আপনার 5 কিলোমিটার পর্যন্ত এখন দীর্ঘ গাড়ির জট রয়েছে। সেখানে কিন্তু অপেক্ষমান রয়েছে প্রায় 1000-এর মতো পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান। আর অপরদিকে আমরা যদি আর একটু বলি যে এই ঘাটকে এলাকায় কিন্তু এই দূরপাল্লার যে বাস এবং আপনার ছোট ব্যক্তিগত গাড়িও কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে। সব মিলে কিন্তু প্রায় 1200 থেকে 1300-এর মতো পণ্যবাহী ট্রাক, বাস এবং প্রাইভেট কার কিন্তু পারের অপেক্ষায় রয়েছে। আমি বেশ কয়েকজন ট্রাকের চালক এবং তাদের সহকারীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে কিন্তু 2টা জায়গাতে হচ্ছে বাস ট্রাককে কিন্তু বাসহারা দিয়েই কিন্তু এখানে আসতে হচ্ছে। তাদেরকে উথুলি সংযোগ সড়ক থেকে 500 টাকার বিনিময়ে তাদেরকে স্কেল পর্যন্ত আসতে হচ্ছে, আর স্কেলে থেকে প্রায় 1000 টাকা যদি প্রত্যেকটা ট্রাক দেয় তাদেরকে হচ্ছে ডাইন সাইড দিয়েই কিন্তু সরাসরি ঘাট পার হওয়ার জন্য একটা তারা টিকিট দিয়ে দেয়। আর যারা হচ্ছে যে এই টাকা দিতে অসঙ্গতি জানায়, তারা দিতে চায় না, তখন তাদেরকে ট্রাক টার্মিনালে কিন্তু ঢুকে দেওয়া হয় এবং সেখানে কিন্তু প্রায় আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় 24 ঘন্টা, 25 ঘন্টা, 30 ঘন্টার মতো কিন্তু অপেক্ষা করতে হয়েছে। এবং তারা কিন্তু সকালবেলা যে একটা বিষয় আমরা দেখেছি, তারা কিন্তু অধিকাংশ যারা ট্রাক এবং বাস চালক রয়েছে তারা কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তারা যারা হচ্ছে এরকম টাকা দিয়ে পরে এসে আগে ঘাট পার হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে তারা কিন্তু আটকে দিচ্ছিল। পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে কিন্তু তাদের সাথে কথা বলে ব্যাপারটি নিরসন করেছেন। এবং আমি এই ঘাটের যে ব্যাপারটা সেটা যদি জানাতে চাই যে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে সকাল থেকে তারা ফেরি বহরের বৃষ্টি ফেরি দিয়ে কিন্তু পারাপার করছে। এখন আরেকটি বিষয় হচ্ছে তারা ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ক্রমান্বয়ে কয়েকদিন ধরে যমুনার পানি কমতে থাকায় তাদের যে পন্টুন থেকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিন্তু লোড আনলোডে কিন্তু অনেক সময় লাগছে। এতে করে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী এবং যানবাহন চালকদের। আরেকটি বিষয় যদি বলতে চাই যে যখনই আমাদের এই এই টানা ছুটির ঘটনা ঘটে থাকে তখনই কিন্তু এই পাটুরিয়া দৌলদিয়া নৌপথে কিন্তু দীর্ঘযানের সৃষ্টি হয়। সেক্ষেত্রে কিন্তু যারা অসাধু দালাল চক্র রয়েছে তারা কিন্তু টাকার বিনিময়ে যারা পরে আসে তাদেরকে কিন্তু এখানে পার করার একটা সুযোগ করে দেয়। এই ছিল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সংবাদ।